আমার নাম সিমন এবছর আমার উনত্রিশ হচ্ছে শিগগির আমি ক্যাফেতে কাজ করি ক্যাফে মানে হচ্ছে সোশ্যাল ক্যাফে ক্রাকাউ শহরের এক অনন্য প্রকল্প এটি ডাউন সিনড্রোমে আক্রান্তদের সেখানে নিয়োগ দেওয়া হয় দারুণ কফিটা কার জন্য বর্তমানে এই ক্যাফে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ইতিমধ্যে পোল্যান্ডে ছোট সেন্সেশন হয়ে উঠেছে এটি সামাজিক মাধ্যমে এই ক্যাফের অনুসারীর সংখ্যা প্রায় নয় হাজার সেখানে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত পাঁচজন প্রাপ্তবয়স্ককে চাকরি দেওয়া হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের সন্তানেরা কর্মীরা চাকরিতে থাকার গুরুত্ব নিয়ে কথা বলতে পারে অনেক অভিভাবক মনে করেন না যে তাদের সন্তানেরা এসব করতে পারে এমন কাজ করতে পারে পল্লী সমাজে সাধারণত প্রতিবন্ধীদের কোনো কাজে দেখা যায় না স্কুল শেষ করার পর তারা মা বাবার সঙ্গে থাকে ঘরের বাইরে খুব কম কাজ করে তাই সিমনের গল্পটা বিরল কাজ করতে আমার ভালো লাগে দশটায় খোলার পর ক্যাফেতে মানুষ আসতে দেখে মনে আনন্দ হয় বছরখানেক আগে ক্যাফে চালু হওয়ার সময় থেকে সিমন সেখানে কাজ করছেন করোনার আগে একটি হোটেলে কাজ করতেন টিভি শোতেও অংশ নিয়েছেন এখন এই ক্যাফে তার পৃথিবী আগে মনে করতাম ডাউন সিন্ড্রোমে আক্রান্তরা মা বাবা ছাড়া চলতেই পারবে না কিন্তু আমার ছেলে স্বাধীন সে একাই পুরো শহর ঘুরে বেড়ায় অন্য শহরেও যায় ট্রেনে করে পুরো পোল্যান্ড ঘুরে বন্ধুদের সঙ্গে দেখা করে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বোধ অনেক বেশি সোশ্যাল এন্টারপ্রাইজ স্পোয়া টোয়েন্টি ওয়ান এই ক্যাফে চালু করেছে গরমের সময় তারা ফুড ট্রাকে করে বেলজিয়ান ফ্রাইজও বিক্রি করে তাদের সব কাজই প্রতিবন্ধীদের সহায়তা করে ক্যাফের পুরু আয় কর্মীদের সামাজিক পুনর্বাসনে ব্যয় করা হয় আমি জুলিয়া ক্রাকাউতে থাকি বয়স ছাব্বিশ কফি বানাতে আমার ভালো লাগে কোনোটা বানানোই কঠিন না আমার সব বানাতে ভালো লাগে আমি সব সময় এখানে আসতে চেয়েছি বন্ধুদের সঙ্গে কথা বলার সময় আমি তাদের এখানে আসার কথা বলি তাই আজ আমরা এখানে কফি পান করছি আড্ডা দিচ্ছি ভালো সময় কাটছে কর্মীরা সব ধরনের কাজ করেন কেক বানান কফি তৈরি করেন ক্রেতাদের সার্ভ করেন এখানে কাজ করে কর্মীরা বড় স্বপ্নও দেখছেন আমার সবচেয়ে বড় স্বপ্ন আমেরিকায় গিয়ে গিটার বাদক হওয়া প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন